সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত হচ্ছে ইপিক্রন এই ট্যাবলেটটি নিয়ে। এটি যেহেতু একটা ঘুমের ওষুধ, সুতরাং এটি খুবই সেন্সিটিভ একটা ওষুধ। এই ওষুধটা খাওয়ার নিয়ম বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, বিশেষ করে কারা খেতে পারবেন, কাদের জন্য উপযোগী এবং কারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, আর চ্যানেল যারা নতুন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ইপিক্লন কয়েকটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, যথাক্রমে ইপিক্লন 0.5 মিলিগ্রাম, ইপিক্লন 1 মিলিগ্রাম এবং ইপিক্লন 2 মিলিগ্রাম। এই সমস্ত ফরম্যাটে বাজারে পাওয়া যায়। এই ওষুধটির প্রস্তুতকারক জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এর মূল উপাদান হচ্ছে ক্লোনাজিপাম। তো আসুন আমরা জেনে আসি এই ক্লোনাজিপাম সম্পর্কে বিস্তারিত। ক্লোনাজিপাম এটি মূলত বেঞ্জোডায়াজেপিন শ্রেণীর ওষুধসমূহের মতো ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্যের অধিকারী। ক্লোনাজিপামের উত্তেজনা প্রশমনকারী ও খিঁচুনিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি মূলত মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ততা, মৃগীরোগ ও অন্যান্য খিঁচুনিরোধক হিসেবে এই ওষুধটি কাজ করে থাকে, এবং যাদের ঘুমানোর ক্ষেত্রে সমস্যা হয় বা ব্যথানাশক ওষুধ খাওয়ার সময় দেখা যায় যে আপনার পেন কিলারের সঙ্গেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা এটি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতিরেকে খাওয়া কোনোক্রমেই সঠিক পদ্ধতি বলে গণ্য হবে না, এবং এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ ক্রমেই আপনাকে সেবন করতে হবে, কেননা একজন ডাক্তার আপনাকে পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধের ডোজ সম্পর্কে আপনাকে প্রেসক্রাইব করে থাকেন। আসুন আমরা জেনে নিই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। ক্লোনাজেপামের ক্ষেত্রে সবচেয়েতে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমনের সাথে সম্পর্কিত। এছাড়া জীবনি ভাব ও অ্যাট্রাক্সিয়া হতে পারে। এই প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে আচরণগত সমস্যা ও লালা নিঃসরণ বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, এই ওষুধটি বিশেষ করে নির্দেশনা দেওয়া হয় যাদের মৃগী রোগ, কাপাকাপি রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়, এবং যাদের মানসিক উদ্বেগ বা টেনশন আছে, হাই প্রেশারজনিত সমস্যার জন্য যারা অন্যান্য ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধের সঙ্গেও এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবং যখন আপনার পেন কিলার খাওয়া হয় বা ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া হয়, তখন সেই ব্যথানাশক ওষুধের সঙ্গেও এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বেশি খেয়াল রাখতে হবে, কেননা এটির ডোজ যদি আপনার হেরফের হয়ে যায় বা অধিক পরিমাণে যদি এটি কেউ খেয়ে ফেলেন, তাহলে আপনার কিন্তু মাতলাম ও ভাব চলে আসবে বা অতিরিক্ত পরিমাণে ঝিমুনি ভাব আসতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালান বা কোনো প্রকার যন্ত্রপাতি পরিচালনা করেন তাদের ক্ষেত্রে এটি খাওয়ার সময় অবশ্যই অবশ্যই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। গর্ভকালীন এটির ক্যাটাগরি হচ্ছে সি। গর্ভাবস্থায় ক্লোনাজিপাম ব্যবহার এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে, সুতরাং গর্ভবতী যে সমস্ত মায়ের আছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং এটি খাওয়া অবস্থায় আপনার বাচ্চাকে দুগ্ধদান করানো থেকে বিরত থাকতে হবে, কেননা এটি মায়ের দুধে নিঃসৃত হয়। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকেও এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বিশেষ বাচ্চা যে সমস্ত আছেন বা অটিস্টিক যাদেরকে বলা হয়, সে সমস্ত বাচ্চা বা যাদের মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা বা বিকলাঙ্গ হিসেবে যে সমস্ত বাচ্চারা জন্ম নেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ক্রমে তারপর আপনারা সেবন করবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।